তসমান পারে আইসিসির অধীনে শনিবার 15 অক্টোবর এক ফটো সেশনে যোগ দিয়েছে এবারের বিশ্বকাপে খেলা 16 দলের 16 অধিনায়ক। মেলবোর্নের রিজেন্ট থিয়েটারের প্লাজা বল রুমে সেই ফটো সেশনের পর অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেলফিতে সব দলের অধিনায়করা ফ্রেম বন্দী হয়েছেন। সেখানে ছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসানও। বিশ্বসেরা অলরাউন্ডার এর আগে ছিলেন আইসিসির ফটো সেশনে। শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের অষ্টম আসর। 16 অক্টোবর শ্রীলঙ্কা নামিবিয়ার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বিশ্ব ক্রিকেট সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক এই মহাযজ্ঞের। মূল পর্ব 22 অক্টোবর থেকে। আইসিসির ফটো সেশনে বেশ খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডারকে পেয়ে আপ্লুত অন্য দেশের ক্রিকেটাররা। সাকিবকে পেয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি, সাউথ আফ্রিকা অধিনায়ক টিম্বু বাবুমা, লঙ্কান অধিনায়ক দেশন সানাকা, নিউজিল্যান্ডের অধিনায়ক কে উইলিয়াম সনরা। এ সময় সাকিবের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাকে। বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে ভালো পারফর্ম করার টোটকা নিয়েছে তারা। ফটো সেশনে উপরের সারিতে বসেছেন সাকিব। ফটো সেশন পর বিশ্বকাপে ভালো করার আশার কথা জানিয়েছেন সাকিব।